নির্ধারিত দরের চেয়ে কম দামেই চামড়া বেচা বিক্রি গত কয়েক বছরের মতো চলতি বছরও কুরবানির পশুর চামড়ার দাম তুলনামূলক কম ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দরের চেয়ে কিছুটা কম দামেই চামড়া বিক্রি হয়েছে ঢাকার বাইরেও একই অবস্থা তবে দেশের কোথাও গরু চামড়া ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি দুই একটি এলাকায় দাম না পেয়ে খাসির চামড়া ভাগারে ফেলেছেন অনেকে ঈদের দিন গত রোববার দুপুরের পরপর রাজধানীর পুরান ঢাকার পোস্তায় মাঝারি আকারের গরুর চামড়া মানভেদে তিনশো থেকে সাতশো পঞ্চাশ এবং বড় আকারের গরুর চামড়া আটশো থেকে এক হাজার একশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় তবে অধিকাংশ আরতদার ছোট আকারের গরুর চামড়া এবং খাসি ও বকরির চামড়া কিনতে অনিহা দেখান বিকেলের দিকে ছোট আকারের গরুর চামড়ার দাম একশো টাকাও বলেন ব্যবসায়ীরা খাসি ও বকরির চামড়া বিক্রি হয়েছে দশ টাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের গত সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সাতচল্লিশ থেকে বায়ান্ন টাকায় নির্ধারণ করেন ঢাকার বাইরে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় আঠারো থেকে বিশ টাকা টাকা বক্রির চামড়া প্রতি বর্গ ফুট বারো থেকে চোদ্দ টাকা নির্ধারণ করা হয় ঢাকার বাইরেও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই প্রতি বর্গ ফুট গরুর চামড়ায় সাত টাকা ও খাসির চামড়ার দাম তিন টাকা বৃদ্ধি করায় মৌসুমি ব্যবসায়ী ও মসজিদ এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষরা আশা করেছিলেন চামড়ার দাম এবার একটু বাড়তি মিলবে শেষ পর্যন্ত তা হয়নি চামড়া কিনে মৌসুমি ব্যবসায়ীদের কেউ কেউ লোকসানও গুনেছেন অবশ্য বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান দাবি করেন সবার জন্য এবার চামড়া বেচা কেনা ভালো হয়েছে মৌসুমি ব্যবসায়ী মাদ্রাসা ও এতিমখানা সবাই ভালো দামে চামড়া বিক্রি করতে পেরেছে পোস্তার আড়দারেরাও এবার চামড়া কিনে খুশি আশা করছি সরকার নির্ধারিত ট্যানারির মালিকেরা চামড়া কিনবেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর পবিত্র ইদুল আছায় সারা দেশে মোট নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি গবাদি পশু কোরবানি হয়েছে আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এগারো লক্ষ সাতষট্টি হাজার আটশো দশটি গরু সহ মোট চব্বিশ লক্ষ একানব্বই হাজার সাতশো আটষট্টি গবাদি পশু কোরবানি হয়েছে এই বিভাগে রাজধানীতে কোরবানির চামড়া ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় জায়গায় পুরান ঢাকার পোস্তা ঈদের দিন দুপুরের পর থেকে চামড়াবাহী ট্রাক আসতে থাকে সেগুলো আরতের সামনে থামছিল